ने धर धरे খাইবার শুন এতে যদি বিষ থাকে তাহলে তো তুই মরে যাবি কিন্তু যদি বিষ না থাকে তাহলে তুই জিতবি এবার তুই ভাব তুই কি করবি মাথায় যেন না লাগে সুযোগ সুযোগ ওঠ 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 আস্তে দেখে আরে ধর সুযোগ বল মানে সূর্য গেলে কি করে হবে কেন কি অসুবিধা আছে অসুবিধা না মানে আমি তো ভাবছি যে বলবো তাহলে আমি আরে মিজদা ভাই এত সমস্যার কি তুমি অন্য গাড়ি করে এসো সূর্য সূর্য তুই কি তো বাবাকে ভালো করে ধরে বসবি মা মা আমি যাব লগ্না গেল কোথায় তো আশীর্বাদী খুলাতে গেল মা এতক্ষণ সময় লাগছে আমি দেখছি এই দেখো দেখো এইসব করতে গেলে অযথা সময় নষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ তো বর্তমানে শরীর আরো খারাপ হচ্ছে ঠিক আছে ঠিক আছে তোমরা নরমালে খুব ভালো করে ঘুরে বসো আর আমি বলি কি আমি গাড়ি করে হসপিটালে যাই মেয়ে ভাই শোনো তুমি পরের গাড়িতে লকটাকে নিয়ে এসো ঠিক আছে ঠিক আছে তুমি এগিয়ে যাও তুই আমি এগোলাম সূর্য সূর্য বাবার মাথা কোলে করে নে মা আমি আর দেরি করছি না লকনার জন্য অপেক্ষা করার কোনো মানে হয় না আমি একটা অন্য গাড়ি নিয়ে চলে যাচ্ছি সব সময় লগ্নার উপর কিরকম একটা রাগারাগি করছে বলুন তো কেন লগ্নার উপর ওর এত রাগ কিসে আপনি জানেন না ও তো সবসময়তেই চেয়ে এসছে যাতে শ্যামলীর সঙ্গে সূর্যর বিয়েটা হোক কি হলো লগ্না হা করে দাঁড়িয়ে আছিস কেন খেয়ে নে তুই তো ওতে কিছু মেশাস নি ওকে বলছো মা ও বিষ মিশিয়েছে না তাহলে তুই খাচ্ছিস না কেন কি হলো খা যা মরে যা মরে যা মরে যা তুই লগ্না আমার বড় কাঁটাটা একেবারে দূর হয়ে যাবে দাঁড়িয়ে আছে তো না 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 এমনটা তো হওয়ার কথা না লগ্না এই লগ্না কাজ হয়েছে মা
পিছছিল ছিল তো মা আর সেটা তো প্রমাণ হয়ে গেল মা ও মিশিয়েছিল আর কে মিশাবে মা 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 ও তো এখন মরে যাবে মা আমি সবাইকে ডেকে আনি খবর দাও এই বাড়ির যেন কেউ না জানতে পারে যে আমি এটা খেতে ওকে জোর করেছি বুঝতে পেরেছিস যদি সবাই জানতে পারে তাহলে তো আমাদের এ বাড়ি থেকে বের করে দেবে মা বল না না বলবো না মা বলবো না আমি যাই ডেকে আনি না না কোথাও যেতে হবে না একটু দাঁড়া না ও ঠিক ঠিক হয়ে যাবে ও তো বেশি বেশ খায়নি দাঁড়া যাবে না লগ্না আর হাসপাতালে যেতে পারবে না লগ্না 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 কোথায় গেলি তোকে তো হাসপাতালে যেতে ও মা কাণ্ড দেখো মা সিংহ বাহিনীর সামনে হত্যে দিয়ে পড়ে আছে দেখো 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 লগ্না 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 উঠে পড় ও লগ্না লগ্না ওঠ না এই লগ্না লগ্না এই লগ্না লগ্না ওঠ লগ্না দেখুন না মা ও সমানে কাঁদছিল আর বলছিল আমি বিষ মেশাইনি আমি বিষ মেশাইনি আমি সেটা বাটিরটা খেয়ে প্রমাণ করে দেবো কোনো কথা শুনলো না আমি কতবার বারণ করলাম কিছুতেই শুনলো না মা ও খেয়ে নিল ও খেয়ে নিল না তুমি খেতে বাধ্য করলে কুন্তলা কি বলছেন মা আমি কেন তুমি কেন নও তুমি তো সারা ফোনে কথা শোনাচ্ছিলে ঠিক কি বলছো মেজো বৌদিদি হ্যাঁ এ কথা ঠিক যে আমি ওকে কথা শোনাতে পারি কিন্তু আমি একটা মেয়ের ক্ষতি এভাবে চাইতে পারবো না কখনো তুমি ভুলে যাচ্ছ মেজো বৌদিদি ওর বয়সে আমার তো একটা মেয়ে আছে বলো আমি এটা কেমন করে করব আমি তো শুধু আমার সন্দেহের কথাটাই বললাম বিশ্বাস করো ওর নিজেই এইটা খেয়ে নিল তুমি বলছো ওর নিজে থেকে এটা খেয়ে নিল তুমি আটকালে না কেন কুন্তলা কি হলো বলো উত্তর দাও আটকালে না কেন কিসের শত্রুতা তোমার এই ছোট মেয়েটার সাথে ছি কুন্তলা আমি ভাবতেও পারছি না তুমি এইটুকু একটা মেয়ে লগ্না চক্কল কুন্তলা আমি বলে দিচ্ছি তোমায় লগ্নার যদি একটা কিছু হয়ে যায় তাহলে তোমাকে কিন্তু আমি এই জন্য তুমি ওকে চিৎকার করে আশীর্বাদে ফুল আনতে বলেছিলে না কি ও বলেছিল ভেবেছি কেউ শুনতে পাইনি কিন্তু আমি শুনেছি গুরুত্ব দিইনি কিন্তু এখন ভাবছি কেন গুরুত্ব দিইনি আমি কেন গুরুত্ব দিইনি তোর যে অনেক কাজ বাকি
জাগে এখন সময় নষ্ট করে লাভ নেই। মেজু বৌমা, মেজু বৌমা রতিকে ফোন করো, শিগগিরই আসতে পারো, বলে লগ্নাকে নিয়ে আবার হাসপাতালে যেতে হবে, শিগগিরই ফোন করে ডাকো। আমি ওকে নিজেই নিয়ে যাবো। মা, লগ্না হালো জেঠু কোথায়? আমাকে যে যেতে হবে। কি ও কি করে বেঁচে গেল? দাদা হাসপাতালে গেল, কিন্তু ও লগ্না শুনে যা, লগ্না যা,